দাদাভাই দিদিভাই, আজকে আমি যে রান্নাটা করব একদম সাদা মাঠা রান্না। তো সাদা মাঠা রান্না আলু রান্নাটা খুব কার্যকারী, তোমরা মন দিয়ে দেখো আমি কী করে করি। আমাকে বাড়ির সামনে কি সুন্দর শাক হয়েছে না, তুমি খাবা সেনকে বউ দিয়ে যেন কতগুলো শাক তো নিয়ে গেছে না ওঠে নিবা দাও আমি এগুলো কাটি দিই মুননটা ধরো। ওরে বাবা বটিতে কি ধার গো, দেহের জন্য হাত কেটে যায় না, আর আংটা ওটা মোটা করে ওইটা দিয়ে রানতে এলে আমার বয়স রে ওই জন্য আনি নি আজকে, পরে আর রানবো না ভালো না। তেল গরম হয়ে গেছে, আলু ভাজিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, আনে নামাই নেব। শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, আদা আর কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এখানে কফি দিয়ে দেব। লবণ এক চামচ, হলুদ কফি অর্ধেক ভাজা হয়ে গেছে, এখানে ভাজা আলু দিয়ে দেব, এই সাথে সাথে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটি দেওয়ার পর দুই তিনবার একটু নাড়িয়ে দিছি, এখানে জল দিয়ে দেবো। তরকারি কিছু আলু উঠে গেছে, এখানে টমেটো দিয়ে দেবো। এক চামচ চিনি, চিনি দিয়ে দিলি কফিটা একটু মিষ্টি মিষ্টি লাগে, হাতে খুব আস্বাদ হয়।
জল দিয়ে 10 মিনিট জাল দিছি তোমার রান্না হয়ে গেছে আর গরম মশলা ধনের পাতা দিয়ে নামাই দেব তোমরা চাইলে বাজার জিরে ধনের গুঁড়ো দিতে পারো কিন্তু আমি দিচ্ছি না কেন আমার বড় নাতিন ওই জিরে ধনের গুঁড়ি দিলে পরে ভালো খায় না এই তরকারিটা শীতকালের দিনে রুটি দিয়ে আর মুড়ি দিয়ে খেতে যে এত ভালো লাগে বলে বুঝাতে পারবো না মানে আমার ভীষণ ভীষণ ফেভারিট এই তরকারিটা মুড়ি দিয়ে খেতেও দারুণ লাগে রুটিতেও দারুণ লাগে শীতকালে রাতেবেলায় মা গরম গরম রুটি করে আর পাশাপাশি এই তরকারিটা আমরা খাই দারুণ লাগে আরেকটা কথা বলি এই তরকারিটাতে আমাদের বাড়িতে রান্না করে মাঝে মাঝে ধনে গুঁড়ি ভাজা মানে শুকনো খোলায় ভেজে ধনে আর জিরে গুঁড়ো করে দেয় এর মধ্যে তো সেটা আমার অতটা ভালো লাগে না আমার কাছে এরকম সিম্পল ধনে জিরে গুঁড়ি ছাড়া বেশি ভালো লাগে তো আপনারা চাইলে দিতে পারেন ধনে জিরের গুঁড়ো কিন্তু আমার কাছে এটাই বেশি ভালো লাগে আমি আজকে ঠাকুরকে বারণ করলাম যে ওটা দিও না আর আপনারা অনেকেই বলেন যে এগুলো আর দেখানোর কী আছে ইউটিউবে এত সহজ একটা সিম্পল রান্না তো হয়তো আপনাদের অনেকের কাছে একটা সহজ মনে হবে কিন্তু এমনও কেউ আছে যে তাদের কাছে এটাই অনেক কঠিন যে মটরশুঁটি টমেটো আর বাঁধাকপি এই তিনটে জিনিসের যে কী কম্বিনেশান মানে আমার দারুণ লাগে শীতকাল আমার বাঁধাকপি সবজি পেলে আর কিছু চাই না আর সঙ্গে যদি মটরশুঁটি আর টমেটো থাকে